হচ্ছে যদি সার্ভাইকালে প্রবলেম হয়, তো সার্ভাইকালে অনেক রকমের সিস্টেমে আমরা করতে পারি। স্পাইনাল প্রসেসে আস্তে আস্তে করে নিয়ে যাও, নিয়ে এটাকে ফ্রি করো, ঠিক আছে? এক নম্বর, আস্তে 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 পুরোটা ফ্রি করলে, মানে D1 to C7 থেকে C1টা পাবে না, C2 থেকে কন্টিনিউ হলো, তারপরে কী হলো, আস্তে করে এটা রিলিজ করো। কী রিলিজ করছো? না, পুরো ব্যাক সাইডটা রিলিজ করতে হবে, এবং ট্রাপিজিয়াসে আস্তে করে ঢুকে যাবে, খুব জোর নয়, খুব ধীরে 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 ধীরে। আমি তাড়াতাড়ি দেখানোর জন্য, ছবিটা বেশি লেন্দি না করার জন্য আমরা দেখাচ্ছি, এখানে আসছি, এখানে আস্তে আস্তে পুরো ঢুকে যেতে হবে, ঠিক আছে? আস্তে আস্তে ঢুকে গেলাম, কে ধরে থাকতে হবে, আপসে আপ রিলিজ হবে। যে রিলিজ হয়ে যাওয়ার পর আমাকে এইখানে ধরলাম, এই নিলাম, ঠিক আছে? আমি এখানে গেলাম, ঠিক তলায় গিয়ে এরকম করে আটকালাম, ঠিক আছে? এখানে দেখো, টিআই জয়েন্টের ওপরে আমাদের হাত রয়েছে দুদিকে, এই বুড়ো আঙুলটা, এবার আঙুল এই এই আঙুলটা খুলে দিতে হবে। এখানে ধরলাম, ধরে আঙুলটা খুলে দিলাম, কোথায় না, D1-এর ওপর আঙুল, C7 D1-এর ওপর আঙুলের মাথাটা রাখলাম, ধরলাম, এবার আস্তে করে টানলাম, টেনে একটুখানি হোল্ড করলাম, ছেড়ে দিলাম। এটা কী দিচ্ছি? ইন্টারপিটেন্ট ট্র্যাকশান, সার্ভাইকাল ইন্টারপিটেন্ট ট্র্যাকশান, ম্যানুয়ালি এইভাবে নিয়ে আসতে হবে। 10 গুনলাম, আস্তে করে ছেড়ে দিলাম, আবার 10 করে ছেড়ে দিলাম, মানে 5 সেকেন্ড হোল্ড করলাম, 5 সেকেন্ড আবার টানলাম। এটা মেশিনেও হয়, মেশিন ট্র্যাকশান আছে, তো সেখানে এত পারফেক্ট হয় না, পারফেকশান আনতে গেলে আমাদের ম্যানুয়াল ট্র্যাকশান নিতে হয়। ম্যানুয়াল ট্র্যাকশান এইভাবে আগে হাত সেটিং করে তারপর আস্তে আস্তে করে যেতে হয়। রোটেশান নিয়ে দিলে হাতটা নিয়ে গিয়ে মাথার তলায় ঢুকিয়ে দিলাম, ঠিক আছে? এবার হাতটা সমানে রইল, এখানে আমার হাত রইল, এখানে ধরলাম, এবার টানা হলো, 1 2 আমি দেখে নিলাম। এবার কী হবে বলতে, আমি টানলাম, এবার ঘাটটা ঘোরাও, তাহলে যতটা পারলো সে ঘোরালো, আমি কিন্তু করলাম না, ঠিক আছে? আমার হাতটা চেঞ্জ করো, এই এই ঘোরো, আগে পজিশান ঠিক আছে, এবার ঘোরাও, ব্যাস, খুব স্লো। নেক্সট আবার এই হাতটা ঢোকানো হলো, এই রাখা হলো, টানো, ঘোরাও, ছেড়ে দাও। আবার ঘোরাও, ব্যাস, শোল্ডার জয়েন্টগুলোকে একটু দেখে নাও, ঠিক আছে কিনা, এটা উঠে না কাজে। আবার স্পাইনাল প্রসেসটা দেখো, আস্তে আস্তে করে ফ্রি করে দাও, অনেক রিলিফ হয়ে যাবে। আমাদের এখানে গেলাম, ঠিক এই জায়গা থেকে ধরে একদম এন্ডটা এখানে ধরে আস্তে করে টানলে, টেনে যদি কিছুক্ষণ রেখে দেওয়া হয়, পুরো আস্তে আস্তে পুরো বডিটাই রিলিজ হয়ে যাবে। সার্ভাইকাল যে স্ট্রেংথ বেড়ে যে বাড়ানোর জন্য, স্ট্রেন্থেনিং এক্সারসাইজ করানোর আগে আমাদের এগুলোকে আগে ঠিক করতে হবে, কারেকশান করতে হবে, তারপর সার্ভাইকাল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ করতে হবে। কখনও ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে দুম নামে এক্সারসাইজ দেখে দিল, বা ডাক্তারের এক্সারসাইজ দেখে দিল, দুম করে ফেললো, তাহলে স্ট্রেন্থেনিং যদি হয়ে যায় পুরো চারিদিক থেকে ক্র্যাম্প হয়ে যাবে। আগে মোবিলিটি দিয়ে, ট্র্যাকশান দিয়ে সেটিং করে নিতে হবে, তারপর আমাদের করতে হবে, ফটফট করে হবে না, স্টেপ বাই স্টেপ যেতে হবে। বুঝতে পারলাম? থ্যাংক ইউ।